ঈশ্বনবীর পদ চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত ঈশ্ব তাই মেধা মনুনি জেনে আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহী অবরকাতুহ ভাই এবং বনেরাম জুমাবারে নিয়মিত আয়োজনী আজকে আমরা রিয়াদুসা হিন থেকে জীবন ঘনিষ্ঠ একটি হাদিস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আজকে আমার বিষয় হচ্ছে ধার্মিকতা অবলম্বন এবং সন্দেহমূলক জিনিস পরিহার করা সম্পর্কে মানবতার মহান শিক্ষক জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আলী নওয়াজি সামান রাজি তালন আলী নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম আল বি হসনুল খল অল ইসমুমাহ কার আলিহ্ন ও রাহু মুসলিম হজরত নওয়া সব সালান রাজু থেকে বর্ণিত রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন পুণ্য ও সততা পূর্ণ সততা ও সৎ চরিত্রেরই অপর নাম আর গুণা হলো সেই সব জিনিস যা তোমার অন্তরে সন্দেহের সৃষ্টি করে এবং লোকে সেটি জেনে ফেলুক তা তুমি অপছন্দ করো হাদিসটি প্রসিদ্ধ সহী হাদিস গ্রন্থ মুসলিম থেকে সংকলন করা হয়েছে সমানত ভাই এবং বোনেরা এই ছোট্ট একটা কথার ভিতরে বিশ্বনবী কাল জয়ী মহাজাগতিক মানব সভ্যতার জন্য এক মেসেজ দিয়েছেন যে ইসলাম দিন এবং দুনিয়া এ দুটোর সমন্বয়ের নাম ইসলাম শুধু শুধুমাত্র নিসক ধর্ম নয় ইসলাম হচ্ছে একটি কমপ্লিট সিস্টেম অফ লাইফ এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই বিশ্বনবী আমাদের শিক্ষা দিয়েছেন যেখানে দুনিয়াদারি দুনিয়াদারির সাথে দিনদারি জড়িয়ে আছে যত দুনিয়াদারি যেটাকে আমরা জাগতিক বিষয় মনে করি জাগতিক বিষয়গুলো এরা দিনদারিতে রূপান্তরিত হবে যদি সেটিকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী করা হয় যেহেতু আমরা তার ফলোয়ার আল্লাহ রবুল কারিমে বিশ্ব নবীকে বলেছেন দুনিয়ার মানুষকে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমাদের জন্য গ্রহণযোগ্য আদর্শ রয়েছে মোহাম্মদুর রসৌরুল্লাহ সাল্লিয় সাল্লামের আদর্শে তার জীবন আলেখে সুতরাং বিশ্বনবী বলছেন যে সততা মানুষের পণ্য যেটাকে আমরা বলি যেটাকে নেক বা সবাবের কাজ বলি সচ্চরিত্রতাই হচ্ছে মূলত এটা স্বভাবের কাজ আর মানুষের নৈতিকতা বিশ্বনবী দুনিয়াতে এসেছিলেন তাই তিনি কেন এসেছেন তাকে প্রশ্ন করা হলে তিনি জবাব দিলেন বইস্তুলে অতিম্মা মা করিম আল আমাকে মানবিক মানবীয় মৌলিক মানবীয় গুণাবলী গুড মোরালিটিকে পরিপূর্ণতা দানের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে অর্থাৎ বিশ্বনবী বলছেন যে আমি প্রেরিত হয়েছি মানুষের মৌলিক মানবিক গুণাবলীকে বিশ্ববাসীর সামনে দৃষ্টান্ত হিসাবে এটাকে মডেল হিসাবে পেশ করার জন্য সুতরাং একজন ইমানদার ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লামকে তার জীবনের সকল ক্ষেত্রে ফলো করবে তার আদর্শ তার সোমনাথকে বাস্তবায়ন করবে অর্থাৎ যেখানেই দুনিয়া দুনিয়াদারি আছে সেখানেই দিনদারি আছে দুনিয়াদারি থেকে যদি দিনদারিকে পরিত্যাগ করা হয় তাহলে এটা হবে মানুষের জন্য ভয়ঙ্কর বিপর্যয় যেহেতু যম সন্তানের মতো দুনিয়াদারির সাথে দিনদারি জড়িয়ে আছে তবে আয়সা সিদ্দিকার দল্লাহ তালানহাকে শাহবাগম যখন প্রশ্ন করলেন যে সালামের চরিত্র কেমন ছিল ওম আম্মাজান মুমিনিন আয়েশা আয়সা সদ্দেকরাদ আল্লাহ তোলাহা জবাব দিলেন খুলুকুহুল কোরআন তার চরিত্রই ছিল কোরআন কোরআনে কারিমের প্রতিটি আদেশ আর নিষেধকে তিনি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে পালন করে আমল করে পৃথিবীর মানুষকে দেখিয়েছেন কোরআন এবং তার জীবন আদর্শ এক এবং অভিন্ন এই মহাজাগতিক সংবিধানে কোরআন আল্লাহ তালা যা বলেছেন বিশ্বনামী সব পালন করেছেন আর কোরআন মানুষের কল্যাণের জন্য আল্লাহ শরিয়া দিয়েছেন তাই যেগুলো গ্রহণীয় সেগুলো হচ্ছে পুণ্যের কাজ যা ফরজ না হয় ওয়াজিব না হয় সন্নাত মোস্তাব নফল বা মোবা আর যেগুলো কাল হারাম বা নিষিদ্ধ করেছেন অকাট্য দলিলের মাধ্যমে সেগুলো বর্জন করতে হবে এই গ্রহণ আর বর্জনের সমন্বয়ে মানুষ মানব সভ্যতা টিকে থাকবে যদি এই কোরআনিক এই গ্রহণ আর বর্জনকে মানুষ মেনে চলে আমাদের গোটা জীবনটাই গ্রহণ আর বর্জনের সাথে সম্পর্কযুক্ত কেউ যদি শ্বাস গ্রহণ করে এরা ত্যাগ করতে না পারে তাহলে সে যেমন নির্ঘাত তার জন্য মৃত্যু অনুরূপভাবে কেউ শ্বাস প্রশ্বাস এটা ত্যাগ করলো আর গ্রহণ করতে পারলো না তাহলে সে মরে যাবে বলা হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এভাবে গোটা জীবন জুড়ে রয়েছে দুনিয়াদারির সাথে দিনদারি জড়িয়ে আছে তাই ইমানদারের প্রতিটি কথা প্রতিটি কাজ এটি তার জন্য পুণ্যের বিষয় এটি তার জন্য স্বভাবের কাজ এটি তার জন্য এবাদত এটি তার জন্য দুনিয়া এবং আখেরাতের কল্যাণের ধারক ও বাহক আলহামদুলিল্লাহ মমিনর জীবনটা বড় বিস্ময়কার তাই তো ইমানদার ব্যক্তি নবীজি বলছেন ইমানদার প্রত্যেক মমিরের জন্য সেটি পুণ্য যেটা তার মোরালিটি উন্নত নৈতিকতা মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম তার নৈতিকতাকে আমরা যদি একটু দেখি তিনি কেমন মানুষ ছিলেন আজকে পাশ্চাত্যের অমুসলিম লেখকরা পর্যন্ত তার প্রশংসা করে গ্রন্থ লিখেছেন মাইকেল এইস হার্ট তিনি একটা বই লিখেছেন দ্য হান্ড্রেড একশো জন মনীষীর জীবনী সেখানে সংকলন করা হয়েছে প্রথমে এনেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কথা তাই বিশ্বনামী বলছেন যে হচ্ছে সেই সকল কাজ যা করতে মানুষের অন্তরে সংশয় সন্দেহের উদ্রেক করে যে কাজটা কি না পূর্ণ নাকি এটা গুনাহের কাজ এটা পাপ পূর্ণ বোঝা যাচ্ছে না এরকম কোনো সন্দেহজনক জিনিস যদি কারোর সামনে আসে এবং নবীজি বলছেন ও কারেহে তা নবসেকা ও কারেহে তা আইয়ত্ত আলি আলহ্নাস তুমি যে কাজটি করছো লোকেরা এটা জানুক সেটা তুমি অপছন্দ করো এবং মনের ভিতরে খটকা লাগছে যেটা কি আসলে গোনাহের কাজ নাকি সোয়াবের কাজ কোনো হাদিস বা করান থেকে স্পষ্ট জানা যাচ্ছে না এই সন্দেহ বিষয় থেকে দূরে থাকতে বলা হয়েছে এরকম অনেক বিষয় আমাদের সমাজে আছে যেমন ধূমপান এবং তামাক জাতীয় দ্রব্য সেবন বিশ্বনবীর জামানায় তার সমাজে ধূমপান বা তামাক সেবনের এই প্রচলন ছিল না পরবর্তী যুগে তার অফাতের প্রায় এক হাজার বছর পরে পৃথিবীর মানুষেরা অনেক মুসলমানেরাও ধূমপান এবং পানের সাথে জর্দা পাতা খাওয়া শুরু করে তাই তামাক সেবন ধূমপান এটাকে হারাল হালাল না হারাম এটা কোনো সই হাদিস থেকে যেহেতু স্পষ্ট জানা যাচ্ছে না তখন ফকিগণ ফতোয়া দিয়েছেন যে যেহেতু এটা সন্দেহের সৃষ্টি করে তাই এটা না খাওয়াই ভালো তো আর খাদিস আল্লাহলাম বলেছেন আল হালাল ও বাই ইনুন। হালাল স্পষ্ট হারামটাও স্পষ্ট হারাম তো সীমিত কয়েকটা বিষয় যদি আমাদের সমাজে কিছু মানুষ জ্ঞান স্বল্পতার কারণে মিসগাইডের কারণে অনেক বিষয়কে হারাম মনে করে যে টেলিভিশন দেখা হারাম ইংরেজি পড়া হারাম নজবুল তো এভাবে মানুষ মিসগাইডেড হয় জ্ঞান স্বল্পতার কারণে অনেক বিষয়কে হারাম মানুষ বলে ফতো দিয়ে থাকে যা মোটেও ওই সমুচীন নয় কারণ হারাম তো নির্ধারিত স্পষ্ট তাই বিশ্বর্মি বলছেন হারাম স্পষ্ট হালালও স্পষ্ট তবে এর মাঝে কিছু সন্দেহজনক জিনিস রয়েছে ইমানদার সেই ব্যক্তি মোত্তাকি সেই ব্যক্তি যে এই সাবধানতা অবলম্বন করে সন্দেহজনক জিনিস থেকে যে বিরত থাকবে তো বিশ্বর্মি বলছেন তাই মানুষেরা জানুক এটা তুমি অপছন্দ করো এই সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকবে এটাই হচ্ছে পণ্য সমানতম ভাই এবং বোনেরা তাহলে এখন প্রশ্ন হচ্ছে ধূমপান অথবা তামাক সেবন করাটা ইসলামে কি। এটা প্রাথমিক যুগের ফকিগুন এটাকে মাকরু মনে করতেন যেটা এটা অবসন্দিনীয় কাজ যেহেতু স্পষ্ট হালালের ব্যাপারে কোনো দলিল প্রমাণ তখন ছিল না কিন্তু আধুনিক ফকিগণ বিশেষজ্ঞগণ তারা স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে ধূমপানও যেমন হারাম তামাক সেবন করা সেটা পানের সাথে জর্দা পাতা হিসেবে হোক না কেন এটিও হারাম কারণ এটা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর আর আল্লা তালা কারিমে স্পষ্ট বলেছেন তুলকু তোমরা সহস্তে নিজেদেরকে ধ্বংসের মুখোমুখি তোমরা করো না সুতরাং কেউ যদি তামাক সেবন করে বিড়ি সিগারেট খাওয়া যেরকম মানব দেহের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর তদ্রুত তার চেয়েও আরও ভয়ানক ক্ষতিকারক বিষয় হচ্ছে ধূমপান এবং তামাক সেবন করা তাহলে বিশ্বনবী তাই মেসেজ দিচ্ছেন যে যে বিষয়টি সন্দেহ লাগবে সেটা থেকে তোমাদের দূরে থাকতে হবে আর সারাটা জীবন হচ্ছে এই দুনিয়াদারিটাকে আমাদের দিনদারির সাথে সংযুক্ত করতে হবে তাহলে আমাদের গোটা জীবনের সকল কাজকর্ম কর্মকাণ্ড এটা এবাদত হিসাবে পণ্য হিসাবে আমাদের জন্য আখের হাতের নাজাতের কারণ হবে যেমন আমরা পানাহার করি এটা একটা জাগতিক কাজ এটা দুনিয়াদারির কাজ কারণ খাবারের খাবার এবং পানীয়ের মাধ্যমে আমরা এনার্জিটি পেয়ে থাকি এখন এই পানাহার যদি আল্লাহ রসেলের সন্নত মোতাবেক করা হয় তাহলে এই দুনিয়াদারিটা দিনদারিতে সবাই রূপান্তরিত হবে পর্যবসিত হবে সেটা কী করে না কেনমা আল্লাহ তালা বলছেন কুলো অশ্রবু তোমরা খাও পান করো খাও এটা লিগ্যাল অশ্রবু পান করো এটাও লিগেল। অলা তুস্রী তবে সীমা লঙ্ঘন করো না মানে একবারে বেশি খেও না আবার একেবারে এত কম খেও না যে মাথা ঘুরে পড়ে যাবে জাগতিক কোনো কাজ করতে পারবে না তাহলে খুব কমও খাবে না অনেক যোগী সন্ন্যাসী সহ পৃথিবীর অনেক ধার্মিকতার নামে ক্রিস্টতার সাধারণ নামে একেবারেই কম খায় তো এবাদত বন্দুকি করতে হলেও তো এনার্জিটি দরকার তাহলে একদিকে যেমন কম খাওয়া যাবে না একেবারে আবার একে আর খুব বেশি খাওয়া যাবে না তাই আল্লাহ বলছেন অলা তুসরিব সীমালঙ্ঘন করো না সীমালঙ্ঘন করে না মানে একেবারে কম খেও না আবার একেবারে বেশি খেও না গলা পর্যন্ত তাহলে এই আল্লাহ রসুলের এই সন্ন্যাস যদি মেনে চলে একদিকে যেমন তার খাদ্য গ্রহণ হলো এটা দুনিয়াবিকাজ এর সাথে দিনদারি এসে গেল সুবাহান্লাহাবি বিহামদি খাবার শুরুতে বিসমিল্লা এবং খাবারকে কম খাওয়া ইসলামের নির্দেশনা হচ্ছে বিশ্বনবীর ইনফরমেশান হচ্ছে কম খেতে হবে যে হাসাবুল আদামি আদম সন্তানের জন্য কয়েক লোক মা খাবারই যথেষ্ট যদি কেউ তোমাদের মধ্যে খুব বেশি কারো খাদ্যের স্পৃহা জাগে তাহলে সে যেন তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশে খাদ্যের জন্য এক তৃতীয়াংশ পানীয়ের জন্য আর এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে এটাই হচ্ছে সবচেয়ে বেশি খাওয়া এখন আল্লাহ রসুলের এই সোনাত এই জাগতিক কাজের সাথে দুনিয়াদারির সাথে যখন দিনদারিকে দিনদারি নামক নিরাপত্তাকে মানুষ ভুলে গেছে এটাকে বর্জন করেছে তখন কিন্তু আসলে দুনিয়ার জীবনটা মানুষের জন্য একটা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে আজকে সারা পৃথিবী জুড়ে একটা দৈনিক জাতীয় পত্রিকা একটা রিপোর্ট করেছে যে বর্তমান পৃথিবীতে সত্তর থেকে আশি ভাগ মানুষ মোটা হয়ে যাওয়ার সমস্যায় ভুগছে এর মূল কারণ বেশি খাওয়া বেশি খাওয়া এখন সারা দুনিয়া জুড়ে চিকিৎসা বিজ্ঞানী স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছে কম খেতে হবে তাহলে বেশি দিন বাঁচবে মানুষ সুস্থ থাকবে তাহলে খাওয়া নামক দুনিয়াদারির সাথে আমরা যদি দিনদারের এই নিরাপত্তা আল্লাহ রসুলের সোনাত তিনি যেটা আমাদের শিক্ষা দিয়েছেন এটা মানুষ যদি গ্রহণ করে তাহলে একদিকে তার খাওয়াও হলো আরেকদিকে এটা তার জন্য এবাদত হবে এবং পৃথিবীর জীবনটা তার জন্য হবে সুস্থতা এবং সুন্দরভাবে সে তিনি জীবনযাপন করতে পারবেন তো বিশ্বনি বলছেন তাই যে সৎ চরিত্রতা সততা এটা মানুষের জীবনে সবচাইতে বেশি প্রয়োজনীয় জিনিস যেটা আজকের দুনিয়া থেকে মানুষ হারিয়ে ফেলছে মানুষ শুধু এবাদত বলতে দিনদারি বলতে কোরআন তেলওয়াত তসফি হালিল সালাত সালাম এটাকেই বুঝছে কিন্তু বিশ্বনবিত জীবনের মানব জীবনের সকল ক্ষেত্রে তার পদচারণা ছিল তিনি বিশ্ববাসীকে দেখিয়েছেন যে একজন কমপ্লিট ম্যান তার নৈতিকতা কেমন হবে তিনি ছিলেন আদর্শ পিতা আদর্শ স্বামী আদর্শ সেনাপতি আদর্শ রাষ্ট্রনায়ক আদর্শ বিচারপতি আল্লাহ আকবর মাদিনাতুল মনব্বরায় দশ বছর তিনি রাষ্ট্রনায়ক ছিলেন একাধারে রাষ্ট্রনায়ক একাধারে বিচারপতি এবং প্রধান সেনাপতি মাদিনা মোহাব্বর যে ইসলামী রাষ্ট্র তিনি গঠন করলেন এই রাষ্ট্রের ভিতরে চল্লিশ হাজার মানুষ ছিল তার ভিতরে মাত্র দশ হাজার ছিলেন মুসলমান আর বাকি তিরিশ হাজার ছিল ইহুদি খ্রিস্টান নাসারা এবং পত্তুলিক। কিন্তু পৃথিবীর মানুষকে তিনি দেখিয়েছেন সংখ্যা লঘু যারা যারা অন্য ধর্মের তার শাসনা তিনি ছিলেন তাদেরকে তিনি মানবিক মর্যাদা দিয়েছেন মানবতা কাকে বলে পৃথিবীবাসীকে তিনি দেখিয়েছেন তাই আল্লাহ রসুল বলছেন আল বিরুরুল হোসনুল খল সচ্চরিত্রতা এই মোরালিটি এটাই হচ্ছে এটা হচ্ছে নেকি এটা হচ্ছে পণ্য এটা হচ্ছে সবাবের কাজ এটা হলো এবাদতের কাজ বিশ্বর্যামী যেমন মাসজিদের যখন সালাদাদাই করতেন এটাও তার যেমন এবাদত এটা তার ইসলাম মানা তিনি যখন অন্যান্য জাগতিক কাজ করতেন এটিও তার জন্য দিন দুনিয়াবী কাজের সাথে দিনদারিকে জড়িয়ে দিয়েছেন একজন ইমানদারের সকল কাজই তো এবাদত তার সকল কর্মকাণ্ডই তো এটা পূর্ণ এবং স্বয়াবের কাজ যদি সেটি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী হয়ে থাকে সম্মানত ভাই এবং বোনেরা আজকে বিশ্বজুড়ে যে মানবিক বিপর্যয় দেখা দিচ্ছে আজকে মাদকের ভয়াল সবল আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে মানব সভ্যতা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে আজকে বেশি প্রয়োজন ভালো মানুষের পৃথিবীতে অনেক কিছুর অভাব থাকলেও সবচেয়ে বেশি অভাব হচ্ছে ভালো মানুষের আর ভালো মানুষ কীভাবে বানাতে হয় মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লুসাল্লাম তিনি দেখিয়েছেন মহাজাগতিক সংবিধান আল কোরআনে কারিমের পুরা তিরিশ পারা কোরআন একশো চোদ্দোটি সোরা ছয় হাজার দুইশো ছাত্রিশটি আয়াতের ভেতরে মানুষকে কীভাবে মানুষ বানানো যায় কীভাবে সত্যিকার মানুষ বানানো যায় এই ফর্মুলা কোরআনে দেওয়া হয়েছে তো আজকে নৈতিক হারা চরিত্র হারা ইমান হারা মানুষগুলো অশান্তির হলে হাবুডুবু খাচ্ছে এ থেকে বের হওয়ার পথ এই হাদিসটি আমাদের আমাদের গোটা জীবনকে আমাদের দুনিয়াদারি জীবনকে আমরা দিনদারিতে পর্যবেষিত করব ইনশাল্লাহ তাহলে এই শান্তি আসবে তা বিশ্বনামী এই অল্প কথার ভেতরে আমাদের বলছেন যে হারাল স্পষ্ট হারামও স্পষ্ট তবে এই দুয়ের মাঝে কৃষ্টি বিষয় রয়েছে সন্দেহজনক তাই এই সন্দেহজনক জিনিস থেকে বিরত থাকা এটা ইমানদারের জন্য খুবই করণীয় বিষয় আজকের মুসলিম ওম্মার কাছে আমরা এই আহ্বান রাখছি যে সন্দেহ তো দূরের কথা যেগুলোকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন এগুলোর ভেতরে মুসলিম উম্মার সদস্যরা জড়িয়ে পড়ছে আসলে আল্লাহ যেটা হারাম করেছেন এই শরিয়াতটা তো মানুষের কল্যাণের জন্যই শরিয়াতকে মানবতার জন্য আল্লাহ দিয়েছেন শরিয়াত মানুষের অশান্তির জন্য মানুষের সমস্যার জন্য নয় বরং ইসলামের শরিয়াত পুরোটাই মানবিক সুতরাং ইসলাম মানুষের কল্যাণের জন্য এসেছে তাই আমরা সেই কোরআন এবং হাদিসকে মেনে চলি আমরা নৈতিকতার বলে বলিয়ান হই আমরা একদিকে মসজিদে আদান হলে মসজিদে সালাত আদে করতে যাবো পাশাপাশি আমাদের সামাজিক পারিবারিক যেহেতু আমরা মানুষ সামাজিক প্রাণী মানুষের সাথে মানুষের আমাদের লেনদেন এটা হবে অত্যন্ত উত্তম কারণ আমরা ইতিহাস থেকে দেখি যে মালয়েশিয়া ইন্দোনেশিয়া মালদ্বীপ ফিলিপাইন এই সকল দেশে ইসলাম প্রচার হয়েছে ইস মুসলিম বণিকগণ সেখানে ব্যবসা করতে গেছেন তাদের আচরণ তাদের লাইফস্টাইল তাদের আতিথ্যতা তাদের উন্নত চরিত্র দেখেই অন্যান্য ধর্মের লোকেরা ইসলাম গ্রহণ করেছিলেন তাহলে ইসলাম তো তো সেই ধনের নাম সেই মূল্যবান রত্নের নাম কাজী নজরুলের ভাষা ইসলাম সে তো পরশ মানিক তাকে কে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা আমরা তাদের বুঝি তাই একদিকে আমরা আজান হলে মসজিদ যাব কে ওই সোনালো মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধামুনি কি মধুর আজানের ধ্বনি পাশাপাশি আমাদের সামাজিক যে লোকজন আমাদের আশেপাশে রয়েছেন হোক মুসলিম মুসলিম তাদের সাথে আমাদের ব্যবহার হবে অত্যন্ত মানবিক যেটা বলা হয়েছে যে আমরা মানবিক আচরণ তাদের সাথে আমরা করব মানুষ হিসাবে মানুষের সাথে যে আচরণ রয়েছে তাহলেই আমাদের একটা সুন্দর সমাজ হবে পৃথিবীর শান্তি নীড় হবে ইসলাম তো সকল মানুষের অধিকারের কথা কানে বলেছেন কাজ কবির ভাষায় মায়া মমতায় জরাজরি করি মোর দেহখানি রহিয়াছে ভরি মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোটো গায়ে আমরা সকলেই মিলেমিশে থাকব। ভালোবাসা ঋদ্ধতা থাকবে আমাদের এভাবেই সুন্দর পরিবার হবে সুন্দর সমাজ হবে আল্লাহ আল্লাতলা আমাদেরকে সুন্দর একটা পরিবার সুন্দর একটা সমাজ এই হাদিসের আলোকে গ্রহণ করার তৌফিক দার করুক আমিন হাজা মাংদি আল ইলমু ইনদাল্লাহ والسلام عليكم ورحمه الله বি সুন্নবীর পথ অশান্ত বিশ্বে তুমি রহমান